নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি মাম্পি। দেখে নিচ্ছি এখনকার বিস্তারিত সংবাদ। রাতের আধারে ডাল বানিয়ে রাজধানীর বুকে আবারও চুরি। আগরতলার স্যামসং একটি শোরুমে শনিবার রাতে চুরির দল হানা দেয়। শোরুমের দরজা ভেঙে দোকান থেকে প্রায় 30,000 টাকা নিয়ে যায়। পুলিশ এটি মামলা নিয়ে তদন্তে নেমেছে। প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনার প্রকল্প হিসেবে তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের মধ্যে তাঁত শিল্পী প্রশিক্ষণ বিনামূল্যে দেওয়া হয়। এক মাস যাবৎ চলে এই প্রশিক্ষণ শিবির। শনিবার কসবা পঞ্চায়েতের গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে 88 জনকে এই প্রশিক্ষণের আওতায় এনে স্বাবলম্বী করা হয়। সেরেমনি হুয়া হ্যায় শেডুল কাস্ট ট্রেনিং 300 আওয়ার প্রেস ট্রেনিং কা হমনে শুরু কিয়া হ্যায় বৈদ্য দিঘি মে। আজ ইয়ে কসবা গ্রাম পঞ্চায়েত 17 গোলাঘাটি মে ইয়ে সার্টিফিকেশন শুরু হুয়া হ্যায় অর ক্যান্ডিডেট সারে আকে উনকা খুশি খুশি সে সার্টিফিকেট দিয়া অর ইয়ে সার্টিফিকেট কে বাদ ইন লোকো লোন মুদ্রা লোন অ্যাপ্লাই করনা হোতা হ্যায় হমনে সব সমঝা দিয়া অর মে উম্মীদ করতি হুম ইয়াহা কা জিতনি ভি সার্টিফিকেশন কা जो कैंडिडेट है वो ये मुद्रा लोन का वो कोशिश करके वो लोन ले लेगा, आगे उनका अच्छी तरह से उनका कुछ शुरुआत हो इस ट्रेनिंग के माध्यम से। পরিবেশ স্বচ্ছ রাখতে এখন এগিয়ে আসছে সকল অংশের মানুষ। আগরতলা চন্দ্রপুর নতুন সংঘের উদ্যোগে এক স্বচ্ছ ভারত অভিযান করা হয়। চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় সাফ সাফাই করা হয় এবং পরিবেশকে স্বচ্ছ রাখতে জনগণকে আহ্বান করেন নতুন সংঘ ক্লাবের কর্মকর্তাগণ। সাফাই অভিযান আমাদের প্রধানত বড় কারণ কি, আমাদের প্রধানমন্ত্রীজির একটা স্বপ্ন স্বচ্ছ ভারত অভিযান। আর আমাদের এলাকার যদি সাফাই না রাখি, বাড়িঘরের আশপাশ সাফাই রাখি সুস্থ পরিবেশের জন্য, ওটাও আমাদের বাড়িঘরের মতোই যদি সবাই মিলে সাফাই রাখি তাহলে সুস্থ পরিবেশ হবে, রোগ জীবাণু থেকে আমরা সুস্থ থাকবো, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, সাফাই থাকবো, এলাকাটাও সাফাই হলো। এতে বলে কী হলো, আমাদের যে মিউনিসিপ্যালিটির যে কাজটা আছে ওনারটা সহজ করে দিলাম আমরা, তার জন্য আজকে এই সাফাই। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ধলাই জেলা। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% ঘুণ মুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9:00 থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস,
স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। We know how to live fit. We know how to build. We know how to fix. We know how to secure justice. We know how to generate. We know how to fix the bugs. We know how to manage. We know how to save life. ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার ঘাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। একদমই মানাচ্ছে না। কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো, পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। পাবলিসিটি এমপ্লয়িজ সংঘের পরিবর্তে পাবলিসিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয় আগরতলায়। রবিবার এক সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। আটটি জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই সভায়।
সম্মেলনের মেইন হলো আমরা পাবলিসিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সংগঠন করতে যাচ্ছি, কমিটি নতুন করে তৈরি করতে যাচ্ছি, যেটা আগে ছিল সংঘ হিসেবে সেটা এখন বাদ দিয়ে নতুন করে আমরা পাবলিসিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন হিসেবে আমরা সংগঠন কমিটি আজকে সাধারণ সভার আয়োজন করা হয়েছে। এই কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটি থেকে একে থাকবেন সভাপতি, সাধারণ সম্পাদক, সব কিছু এখানে সব কিছু জানা যাবে। এই লিস্ট দেওয়া হয়েছে, প্রায় 40-45 জনের মতো এখানে এই লিস্টে আনা হয়েছে। বটদোয়ালী স্কুলের ছাত্র তমল দাসের আক্রান্ত হওয়ার প্রতিবাদে ডবগেট জাতীয় সড়ক অবরোধ করল বটদোয়ালী স্কুলের পড়ুয়ারা। তাদের দাবি, অভিযুক্তকে কঠোর শাস্তি দিতে হবে। এক পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ঘটে এই ঘটনা। প্রায় 3 ঘন্টা ধরে চলে রাস্তা অবরোধ। ভালোবেসে বিয়ে করেছে একে অপরকে। মাত্র 7 দিন হয়েছে বিয়ের। রবিবার ছিল বৌবাদ, তার ঠিক আগের অর্থাৎ শুক্রবার রাতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালো অরূপ দাস। বাড়ি আমবাসায়, এলাকা জুড়ে সুখের ছায়া। বিয়ের মাত্র 7 দিন, রবিবার তার বিয়ের অনুষ্ঠান, বাড়িতে সাজু সাজু লোক, কিন্তু ভাগ্যের কি খেলা, জীবনদীপ নেবে গেল আমবাসার কলোনির বাসিন্দা অরূপ দাসের। আমবাসা খাদ্য দপ্তরের অফিসে কর্মরত ছিল অরূপ। ভালোবেসে বিয়ে করেছিল আগরতলার রমা দাসকে। গতকাল রাতে অরূপ তার স্ত্রীকে নিজ বাড়িতে আনতে যাওয়ার পথে তেলিয়ামোড়াতে ঘটে দুর্ঘটনা। গাড়িটি গিয়ে তেলিয়ামোড়া ড্রপগেটের সামনে একটি গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরূপ দাসের। গাড়ির চালক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অরূপের দেহ বাড়িতে নিয়ে আসলেই কান্নায় ভেঙে পড়ে অরূপের মা। জানা যায় বাড়িতে উপার্জন করার মতো শুধু অরূপই ছিল। অরূপের ছোট্ট একটি ভাই রয়েছে যার দায়িত্ব ছিল অরূপের উপর। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। নেমে এসে গোটা এলাকা জুড়ে ঘটনা রয়েছে। কালকে বোয়ার কথা কি, চেন পাইছে না, তার সাথে গাড়ি যখন মানে তেলিয়ামোড়ায় আসছে আটকে আসলো, তারপর ফোন করছে কি তারা আনবার লেগে যায় আসে, ওই গিয়েছে যাওয়ার অবস্থায় এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এমনি ওই রেডিও থাকতে বলে কত হয়েছে দিয়েছে, গত বুধবারে দিয়েছে, হ্যাঁ 7-10 দিনের তারিখে। কী আসলো আজকে, কী আসলো বাড়িতে, আমি আমি আগামীকালকে বৌবাদ দিল তারা কুট মিস করে দিয়েছে মন্দিরের মধ্যে। আগামী রবিবারে সবাই মানে দশের খাওয়াই আছে একটা সবাই খাওয়ান টন দিল নাকি, এই উপলক্ষে কালকে মেনে দিয়ে হইল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব 100% ঘন মুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে la 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 la
আমাদের স্বপ্ন পূরণে। Regal Affordable Furniture. আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। We know how to live fit. We know how to build. We know how to fix. We know how to secure justice. We know how to generate. We know how to fix the bugs. We know how to manage. Even we know how to save life. ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার ঘাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। RFL Baby Chair, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিচ্ছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উফ, একদমই মানাচ্ছে না। ইয়েস, কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট।
ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শেপে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট, এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। কলেজ অফ অ্যাস্ট্রোলজি এর উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা। আমি বিজ্ঞানী হলো, আমি জ্যোতিষ আমন্ত্রিত অতিথি হিসাবে এই আন্তর্জাতিক স্তরের যে জ্যোতির্বিদ্যে সম্মেলন, আমি প্রথমে কলেজ অফ অ্যাস্ট্রোলজি তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই রাজ্যের এই ধরনের একটা কলেজ স্থাপন করে জ্যোতির্বিদ্যাকে আরও বেশি, জ্যোতিষবিদ্যাকে অনেক বেশি প্রসারিত করার যে প্রয়াস তারা নিয়েছে। কারণ এখনও এ নিয়ে নানাভাবে নানা মত বেরিয়ে আসে, কিন্তু এটা সত্যি যে আজকে সমগ্র পৃথিবী জুড়ে প্রায় 350 উপরে কলেজ স্থাপন হয়েছে এবং এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ভূত ভবিষ্যৎ এগুলি নিয়ে যখন আমরা চিন্তিত থাকি, আশঙ্কিত থাকি, এর থেকে পরিত্রাণ। ধলাই জেলা আদালতের উদ্বোধন হয়েছে শুক্রবার, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কর্তৃপক্ষের ছিল তীব্র গাফিলতি, যা নিয়ে ক্ষোভের আগুন জ্বলছে সাধারণ মানুষদের মধ্যে। 10ই আগস্ট আম্বাসাবাসী তথা ধলাইবাসীর একটি দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে এদিন পথ চলা শুরু করেছে ধলাই জেলা আদালত। তবে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উঠেছে সমালোচনার ঝড়। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে যে মঞ্চ বানানো হয়েছে তার ঠিক সামনেই বসার ব্যবস্থা করা হয়েছিল সংবাদ মাধ্যমের কর্মীদের, কিন্তু সংবাদ মাধ্যমের সমস্ত কর্মীদের আমন্ত্রণ জানানো হলেও ছিল না তাদের পর্যাপ্ত বসার ব্যবস্থা। প্রখর রোদের মধ্যে আইনজীবীরা ঘোরাফেরা করছিলেন উদ্বোধনী মঞ্চের চারপাশে, কারণ তাদের জন্য ছিল না সংরক্ষিত কোনো আসন। তাছাড়া সাধারণ মানুষের একটা বিশাল অংশ এদিন ঠায় প্রখর রোদে দাঁড়িয়ে থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে হয়েছে, কারণ আসন সংখ্যা ছিল সামান্য। উদ্বোধনী অনুষ্ঠানে আগত কচিকাঁচাদের জন্য সামান্য চকলেটের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি। সব কিছু মিলিয়ে জেলা আদালতের এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু সমালোচনার ঝড় বইয়ে চলেছে। তবে এর জন্য দায়ী কে প্রশ্ন কিন্তু রয়েই গেল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।